নমস্কার বন্ধুরা, খেলো বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনেকগুলো খবর নিয়ে হাজির হয়ে গেছি। যেরকম আছে ATKMB-র কথা রয়েছে খেলার সম্পর্কে, মানে এফসি কাপে কী কী কার সঙ্গে খেলছে তাদের বিষয়ে আছে, ইন্ডিয়ার পুরুষ এবং মহিলা ফুটবল টিমের খবর রয়েছে, আর আই লিগের খবর আছে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটিকে ভালো লাগলে আর এরকম খেলার খবর যদি আরও জানতে চাও তা শুনতে চাও তাহলে চ্যানেলটিকে অত অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো আজকে সবার ফার্স্টে আমি শুরু করবো আই লিগের খবর দিয়ে। তো আই লিগে গতকালকে তিনটে ম্যাচ ছিল। প্রথম ম্যাচটা ছিল নেরোকা ভার্সেস কেকেরে এফসি, যেখানে নেরোকা 2-1 গোলে কেকেরকে হারিয়ে দিয়েছে কেকেরে এফসিকে। এরপরে খেলাটি হয়েছিল শ্রীনিধি ডেকান ভার্সেস গোকুলাম, গোকুলাম খেলা 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এবং লাস্টে খেলাটা ছিল আইজল ভার্সেস ট্রাও এফসি, যেখানে হচ্ছে এখানেও সেম একই রেজাল্ট, 2-1 ট্রাও 2 আইজল 1। তো এবার দেখা যাচ্ছে তিনটে রেজাল্টের পর দেখা যাচ্ছে লিগ টেবিল, যে টেবিল চারে যদি চলে আসি সেখানে দেখতে পাচ্ছি গোকুলাম কেরালা 21 পয়েন্ট নিয়ে টপারে চলে গেছে, আর মোহামেডান স্পোর্টিং 19 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে। কিন্তু এটা দেখার বিষয়, মোহামেডান স্পোর্টিং 1 ম্যাচ কম খেলেছে, মানে 8 ম্যাচে 19, আর গোকুলাম কেরালা 9 ম্যাচে 21 পয়েন্টে রয়েছে বন্ধুরা। তো এবার আমরা আই লিগ থেকে সরে এবার আমরা চলে যাচ্ছি জাতীয় টিমে, ইন্ডিয়ান জাতীয় টিমে আমরা চলে যাচ্ছি ফুটবলে, যেখানে দেখতে পাচ্ছি প্রথমে আমি মহিলাদের খবরটা নিয়ে শুরু করি। তো জানো গতকাল রাতে একটা ম্যাচ ছিল, ইন্ডিয়া ভার্সেস মিশরের একটা ম্যাচ ছিল, যে খেলাটিতে ইন্ডিয়া 1-0 গোলে জিতেছে। তো ভালো রেজাল্ট, অনেকদিন পর এফসি কাপে আমাদের যে একটা মানে বের হতে হয়েছিল একটা প্যান্ডেমিক, যে করোনার একটা এরকম সিচুয়েশান দেখে, তো একটা ভালো জয় বলা যেতে পারে। প্রথম জাতীয় দল আমাদের সিনিয়র টিম 1-0 গোলে ইজিপ্টকে হারিয়ে দিয়েছে। এবার আসছি পুরুষ টিমের সঙ্গে কথা। তোমাদের আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এফসি কাপে যে আমাদের দেখতে পেয়েছিল যে ভিয়েতনাম ভালো পারফরমেন্স করেছিল, তো আমাদের AIFF তরফ থেকে ভিয়েতনাম টিমকে একটা চিঠি লেটার পাঠানো হয়েছে যে আমাদের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলা, ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। তো সেটা এখনও কিছু জানি না, বাট একটা কনফার্ম হয়ে গেছে, বাট ডেটটা এখনও কনফার্ম হয়নি, যেটি হচ্ছে জর্ডনের সঙ্গে ইন্ডিয়ার টিম একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। তো এইটা আমাদের মার্কাস মার্হিলো, জানো তোমরা নাম করা কে, তো ওনার সূত্র থেকে এটা খবর পাওয়া গেছে, উনি যেটা পোস্ট করে আশা করি সব ভুল হয় না, 100% ঠিক হয়। তো ওনার তরফে পাওয়া গেছে যে ইন্ডিয়া একটি ম্যাচ খেলতে চলেছে জর্ডনের সঙ্গে। তো ডেটটা এখন ফিক্সড হয়নি, হলে আমি তোমাদের আগে জানিয়ে দেবো। তো এই হয়ে গেলে ন্যাশনাল টিম আর আই লিগের খবর। এবার আমি এসে যাচ্ছি তোমাদের কাছে এফসি কাপে এটিকে মোহনবাগানের সম্বন্ধের খবর। তো গতকালে দুটো ম্যাচ ছিল, যেই ম্যাচ দুটোতে কারা একজন ATKMB-র সঙ্গে খেলবে, আরেকজন বাংলাদেশের ঢাকা আবাহনীর সঙ্গে খেলবে। তো ম্যাচ দুটো রেজাল্ট হচ্ছে মাচিন্দ্র, যে নেপালের ক্লাব, আর একটা খেলা ছিল ব্লু স্টার, যেটা শ্রীলঙ্কার ক্লাব। এদের মধ্যে যে খেলা হয়েছিল যেখানে ব্লু স্টার মানে শ্রীলঙ্কার ক্লাব 2-1 গোলে নেপালের মাচিন্দ্র ক্লাবকে হারিয়ে দিয়েছে, আর এই ব্লু স্টার এবার খেলবে আমাদের এটিকে মোহনবাগানের সঙ্গে খেলবে। তো এটিকে মোহনবাগান এবার মোটামুটি রেডি হয়ে গেছে অনেকটা, জানো আমাদের এটিকে মোহনবাগান আশা করি হারিয়ে দেবে এদেরকে। তো এরপরে খেলাটি চলে আসছি ভ্যালেন্সিয়া আর পারো, ভ্যালেন্সিয়া হচ্ছে একটি মালদ্বীপের ক্লাব আর পারো হচ্ছে ভুটানের ক্লাব। তো এখানেও সেম একই রেজাল্ট, 2-1, মানে মালদ্বীপের ক্লাবটি নেপালের ভুটানের ক্লাব পারোকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এবার ভ্যালেন্সিয়া এবার খেলবে বাংলাদেশের আবাহনী ঢাকার সঙ্গে। তো এটি খুব ভালো ভালো ক্লাব, দেখা যাক, আশা করছি হয়তো ঢাকা আবাহনী আর এটিকে মোহনবাগানে হয়তো একটা মুখোমুখি হবে একটা। তো এই রইল এফসি কাপে যে আমাদের যে মানে কোয়ালিফায়ার ম্যাচগুলো যে আছে গ্রুপে সেই খবর। তো আজকের মতো এতটুকুই, ভালো লাগলে চ্যানেলটিকে অত অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।